রাজ্যর রাজনীতিত ভবিষ্যতে থাকিব মাথো দুটা দল। অস্তিত্ব নিঃশেষ হব কংগ্রেস অগপৰ, AIUDFক সম্মুখত রাখি রাজনীতির অঙ্ক বিজেপির। অসমত দুটা কার্যকালের বাবে সরকার চলাই আছে বিজেপি নেতৃত্বাধীন মিত্রজোট সরকারে। বিশেষকৈ বিগত 2014 চনের লোকসভা নির্বাচনের পরায় ক্রমশ আগ্রাসী রূপ ধারণ করেছে গেরুয়া বাহিনীয়ে। প্রথমে রাজ্যখনের সরুবর জনগোষ্ঠীয় আঞ্চলিক দল আর বৃহৎ আঞ্চলিক দলরে মিত্রতা স্থাপন করে রাজ্যখনত ইতিমধ্যেই রাজনৈতিক আধিপত্য বিস্তার করেছে বিজেপিয়ে। ইয়ার পাছতো সময়ে সময়ে রাজনৈতিক চল চাতুরীরে বিরোধী শিবিরত আঘাত করবলে সক্ষম হয়েছে গেরুয়া বাহিনী। লোকসভা বিধানসভা পরিষদীয় নির্বাচনত বিরোধীর মুখ ঠেকেছা। বিরোধী শিবিরের নেতা হাইজেক আদি বিভিন্ন কৌশলে বিরোধীক ক্রমশ শক্তিহীন করাত সফল হয়েছে বিজেপি। ইয়ার মাজতে রাজ্য দীর্ঘদিন শাসন চলার লক্ষ্যে এক বিশেষ রাজনৈতিক কৌশল রচনা গেরুয়া শিবিরের। হিন্দু আর মুসলমান এই দুটা ভোটারক পৃথক করে রাজনীতি করে আছে বিজেপিয়ে। এই অভিযোগ বিজেপির বিরুদ্ধে সদায় উত্থাপন করে আছে। আর এই অভিযোগ যদি সচা হয় তেনে হলে অনাগত নির্বাচন সমূহ এই সূত্রের যোগেরে অধিক লাভবান হব বিজেপি। হয়, ইতিমধ্যেই মিত্রতা সেট হয়েছে রাজ্যের দুই বিরোধী দল কংগ্রেস AIUDFর। এই ক্ষেত্রত পূর্ণ সুযোগ লওয়ার দিকে বিজেপি। কংগ্রেস AIUDF মহাজোটে বিগত বিধানসভা নির্বাচনত ভাল ফলাফল দেখাইছিল, বিশেষকৈ বরাক আর নামনি অসমৰ সংখ্যালঘু বসতি প্রধান সমষ্টি সমূহত, যার ফলত 2016 চনত বিজেপির হাতত থকা কেইবাটাও সমষ্টি কাঢ়ি নিবলৈ সক্ষম হয়েছিল মহাজোটে। পিছে এতিয়া নাই বিরোধী মহাজোট, গতিকে সংখ্যালঘু সমষ্টিত নিশ্চিতভাবে ভোট বিভাজন হব কংগ্রেস আর AIUDFৰ মাজত। হিন্দু বেল্টত বিজেপিয়ে নিজের দখলত রাখি মাইনরিটি অধ্যুষিত অঞ্চল সমূহ AIUDFক আগবাই দি AIUDFর হাতত এই সমূহ সমষ্টি অর্পণ করে বাকি সমূহ সমষ্টি বিজেপিয়ে নিজের হাতত রাখবলৈ অপ্রাণ চেষ্টা অব্যাহত রাখিছে। নিশ্চিতভাবে বিজেপিয়ে যদি পিছদুয়ারে আজমল বাহিনী রাজনৈতিকভাবে সহায় করে তেন্তে সংখ্যালঘু সমষ্টি সমূহত দখল উঠিব পারে কংগ্রেসের। ইপিনে উজনি অসমত ইতিমধ্যেই রাজনৈতিক আধিপত্য স্থাপন করেছে বিজেপিয়ে। উজনিত কংগ্রেসের সংগঠন ক্রমশ দুর্বল হয়ে অহাও পরিলক্ষিত হয়েছে, গতিকে নামনিত বিজেপির রাজনৈতিক কৌশল আর উজনি অসমত দুর্বল সংগঠনের বাবে পরবর্তী নির্বাচনত দুর্বল ফলাফল দেখার সম্ভাবনা বিরোধী কংগ্রেসে। ইয়ার পরিবর্তে সংখ্যালঘু সমষ্টিত আধিপত্য স্থাপন করে লাভবান হওয়ার পথত AIUDF, অর্থাৎ কংগ্রেসক অতি দুর্বল করে সহজে বিজেপি মিত্রজোটে সরকার গঠন করব আর সম্মানজনক আসন লই বিধানসভাত থাকিব আজমলর AIUDF। ইপিনে আঞ্চলিকতাবাদর ভেটি শক্তিশালী হয়ে থাকা কেইবাটাও সমষ্টি অগপরপর নিজের দখলল ইতিমধ্যেই নিছে গেরুয়া দলটে, যত লক্ষিমপুর, বরহমপুর, পাতাসারকুসি, কমলপুর, তেজপুর প্রধান। 2026র নির্বাচনত বিজেপির শক্তিশালী হাতুরাই যে অগপর ভেটিত শক্তিশালী খোপনি পুতিব সেয়া প্রায় নিশ্চিত। ফলত কংগ্রেস অগপক দুর্বল করে ভবিষ্যতের রাজনীতিত বিজেপিয়ে শক্তিশালী রূপত প্রতিষ্ঠিত হব। রাজ্যের বর্তমানের রাজনৈতিক ঘটনা প্রবাহে তারেই যেন ইঙ্গিত বহন করেছে। ভিডিও জার্নেলিস্ট অজয় গুপ্তার সহযোগত কমলেশ বর্মনের রিপোর্ট, দ্য নিউজ প্লাস।